মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি ভাইয়ের গরুদের আওয়াজ শুনছে। হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাজারে নিল, বাজারে নেওয়ার পরে বিক্রি করে 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 মাছটা মনোযোগ সহকারে নবীর দূর দূর শুনতেছে। নবীজিকে রহমাতুল্লিল আমিনকে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে। নবী খেতে আসে, সুবহানাল্লাহ, কেটে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে যখন রাখলেন, পাতিলার মধ্যে যখন রাখলেন, চুলায় আগুন জ্বালায়, এরে বাবা চুলার আগুন। আবু বকর নবীকে দাওয়াত করলেন, রহমাতুল আলামিন, চলেন একটু আমার বাড়িতে যাবেন। নবী গেলেন, ঘটনাটা খুলে বললেন, মাছ ক্রয় করলাম, বিবিকে দিলাম, কেটে রান্না বসাবে, চুলায় যতবার আগুন দেয় আগুন নিভে যায়। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যদি এই মাছের গায়ে লাগানো হয়, এই দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন, এই মাছটাকে পোড়া সম্ভব না।